হ্যালো ফ্রেন্ডস সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই আজকে এবিটিএ এর সেট ওয়ানের যতগুলো নিউ আছে তার সলিউশন নিয়ে আলোচনা করা হবে নিউ বলতে অঙ্কগুলোর কথা বলা হচ্ছে তো চলো শুরু করা যাক সবাই হাতে খাতা পেন নিয়ে নিই এবং টেস্ট পেপারটা সামনে খুলে রাখি কোন পেজটা খুলে রাখবো সেট ওয়ানের এস টু গ্রুপ বি চারের অঙ্ক শুধুমাত্র অঙ্কগুলো করব। ঠিক আছে কি বলছে একটি দীর্ঘ রিজু তারে পাঁচ অ্যাম্পের প্রবাহ যাচ্ছে তার থেকে কত দূরে প্রবাহ জনিত চুম্বক আবেশ এবং ক্ষেত্র পরস্পরকে প্রশমিত করে অনভূম অংশ দেওয়া আছে অনেক সময় আমি কোয়েশ্চেন কমপ্লিট নাও পড়তে পারি যেহেতু বই তোমাদের কাছে আছে তোমরা দেখতে পেয়ে নিচ্ছ সব তাহলে আমাকে কী বের করতে হবে যে দীর্ঘ রিজু তার থেকে আয় যদি কারেন্ট যায় আর দূরত্বে কিছু একটা ক্ষেত্র হবে হ্যাঁ না আর ভূচুম্বক ক্ষেত্রের অনভৌমিক উপাংশ একটা আছে তো প্রশমিত করে মানে কি দুটো পরস্পরকে ক্যান্সেল করে দেয় তো দুটো জিনিস পরস্পরকে কখন ক্যান্সেল করবে যদি দুটি জিনিস পরস্পর সমান আর কি হয় বিপরীতমুখী মানে এক কথায় কী হতে হবে মানের দিক থেকে সমান হতে হবে তাহলে আমি কী করব এর জন্য যেটা চুম্বক্ষেত্রের ফর্মুলা কি মিউ নট আই বাই টু পাই আর হ্যাঁ কিনা এটা আমাদের জানা আছে যে দীর্ঘ রিজুত তার দিয়ে আই কারেন্ট যাচ্ছে আর দূরত্ব ক্ষেত্র এটা যদি প্রশ্রমিতা করে অনভূমি উপাংশকে তাহলে আমরা বিয়ের জায়গায় সেই অনভূমি উপাংশের ভ্যালু বসিয়ে দেবো কত আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ শোন কথা মিউডের ভ্যালু কত বলো ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আর কারেন্ট পাঁচ অ্যাম্পের বলে দিয়েছে টু পাই আর দূরত্ব আর চেয়েছে আর রেখে দিলাম চলো একটু কারাগারি করা যাক টু পাই টু কেটে গেল টু আর টু কেটে গেল বা আটটাকে কে পাশে নিয়ে এলাম তাহলে কত হয়ে গেল ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আর নিচে গেলে কত টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আটটাকে কে পাশে এটা কে পাশে তাহলে ওপরে গেলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার এটা হবে আনসার দেখে নাও তারপরের অঙ্কে চলে এলাম পাঁচের অথবা পাঁচের অথবা দেখো কী বলছে পাঁচের অথবা বলছে কোনো তরিচুমুখী তরঙ্গের শক্তিক্রম হলো পনেরো কিলো ইলেকট্রন বল তরঙ্গটি বন্ডলের কোন অংশে পড়ে তো চলো আমরা ল্যামডা দিয়েও করতে পারি তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক দিয়ে করতে পারি চলো ল্যামডা দিয়ে করি আমরা কি জানি বলো তো ই সমান এইচ নিউ একদম সি বাই কি ল্যামডা চলো ল্যামডা বের করবো বা ল্যামডাস কত সি বাই ই এবার মনে করো আমি যদি সির মান বারোশো বারো হাজার চলো চারশো নিলাম ঠিক আছে বারো হাজার চারশো নিলাম তাহলে কি ইটাকে কিসে নিতে হবে ইলেকট্রন ভোল্টে হ্যাঁ কেনা বুঝতে পারলাম ইটা কিসে আসবে ইলেকট্রন ভোল্টে তো এখানে কত আছে পনেরো কিলো ইলেকট্রন ভোল্ট তাহলে পনেরো ইনটু কত হয়ে যাবে বলো পনেরো ইনটু কত হয়ে যাবে এক হাজার হ্যাঁ কেনা তাহলে কী হয়ে গেল এত কিলো ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্ট করে নিলাম তাহলে উত্তর কত আসবে আর যখন বারো হাজার চারশো বসলাম মানে ল্যামডা অ্যাংস্ট্রমে আসবে বারোশো চল্লিশ বসলাম নানো মিটারে যা করবে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো সামথিং এরকম চলে আসবে দেখবে তো জিরো পয়েন্ট এইট টু সিক্স কি অ্যাংস্ট্রং এটা বিষয় বলো জিরো পয়েন্ট এইট টু সিক্স অ্যাংস্ট্রম মানে কি টেন টু দি পার মাইনাস টেন এত মিটার হ্যাঁ কিনা বুঝতে পারলাম বারো হাজার চারশো কখন যখন ল্যামডাটা অ্যাংস্ট্রমে আর শক্তিটা কিসে ইলেকট্রন ফল্টে তাহলে কি এটা এটা কার মধ্যে পড়ে মনে রাখবে যেটা এক্স রস্যের রেঞ্জ হয় এক্স রসের রেঞ্জ মনে রাখবা টেন টু দি পারমাইনাস এইট থেকে টেন টু দি পারমাইনাস ইলেভেন মিটার এই রেঞ্জে হয় আর এটা কত হচ্ছে টেন টু দি মাইনাস ট্রেন্থ এটা কি এক্স রস্যের অন্তর্গত ঠিক আছে বর্ণালীর এক্স রস্যের অংশ আনসার লিখে দেবে নেক্সট ছয়টা কী বলছে দেখো বহার চেষ্টা করি ঠিক আছে প্রাথমিকভাবে ভুমিস্টর থাকে একটি হার্ডোন ফোটন শক্তি করে এর নাম চার বাইগুলো ফোটনের শক্তি কত সেটাকে বহার চেষ্টা করি আমাকে সিম্পলি বলো অঙ্কটা কী বলেছে পড়ে আসে আগে এটুকু বুঝো ধরে না এটা ভৌম স্তর মানে কত নম্বর কক্ষ এক নম্বর এটা কত নম্বর চার নম্বর কক্ষ সাপোজ ধরে না ভুলভাল কিছু একটা ধরছি বোঝানোর জন্য ভৌমিস্তরের শক্তি দশ জুল মাইনাস হয় জানি বোঝানোর জন্য আর চার নম্বরের শক্তি মনে করে পঁচিশ জুল তাহলে এই দশ জুল কত পরিমাণ ফোটন এনার্জি গ্রহণ করলে সে চার নম্বরে যাবে বলো দশ আছে হ্যাঁ কি না দশ জুল যাবে পঁচিশে তাহলে কত গ্রহণ করতে হবে পনেরো বুঝতে অসুবিধা নেই কী করে পেলাম এই শক্তি থেকে এটা বাদ দাও পনেরো থেকে দশ বাদও গ্যাপ তো পনেরোই তাহলে কী করবো চার নম্বরের শক্তি থেকে এক নম্বরের শক্তি বাদ দেব তবে কী পেয়ে যাবো যে ফোটন কতটা ই করবে শোষণ করবে তাহলে আমি এটা বের করব ফোটনের শক্তি হয়ে যাবে ই ফোর চার নম্বরের শক্তি মাইনাস এক নম্বরের শক্তি এবার এন তমর শক্তির ফর্মুলা একটু পাশে তোমাকে লিখে দিই মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স জেড স্কোয়ার বা এন স্কোয়ার যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা ঠিক আছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার চলো ভ্যালু বসে দিই মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স জেড মানে কি হাইড্রোজেনের জেড কত ওয়ান একের স্কোয়ার বাই এন মানে কত চার চারের স্কোয়ার মাইনাস মাইনাস অফ থার্টিন পয়েন্ট সিক্স ঠিক আছে নেক্সট কত কত নম্বর কক্ষ আচ্ছা জেড তো ওয়ান হাইড্রোজেন কত নম্বর ভৌম স্তর মানে কত এক নম্বর একের স্কোয়ার এটা তুমি যে ক্যালকুলেশন করো পেয়ে যাবে বারো দশমিক পঁচাত্তর অবশ্যই একটু দেখে নেবে অবশ্যই এককটা ইলেকট্রন ভোল্টে এটা কখন ইলেকট্রন ভোল্টে বেশ এটা হবে অ্যান্সার ঠিক আছে বারো দশমিক পঁচাত্তর সেভেন ফাইভ দেখে নাও চলো এবার নেক্সটে চলে আসছি নেক্সট কী বলছে দেখে নাও এবার আমরা গ্রুপ সি এস থ্রি পেজে চলে এলাম প্রথম কোশ্চেন আমরা করব নয়ের অথবা দেখে নাও কি বলছে নয়ের অথবাটা দুই মাইক্রোফার ধারাপত্র একটা ধারককে সে সিওনকে একশো বিভোল্ট এবং চার মাইক্রোফারকে সি টুকে পঞ্চাশ ভোল্ট সমান্তরে যুক্ত করলে শক্তি ক্ষয় হিসাবে নিতে পারে আচ্ছা শক্তি ক্ষয় একটা ফর্মুলা মুখস্থ রাখলেই চলবে দেখো শক্তি ক্ষয় ফর্মুলা মুখস্থ রাখলেও হাফ সিওন সি টু বাই সিওন প্লাস সি টু ইন্টু হাফ ইন্টু ভিওন মাইনাস ভি টু তার হোল স্কোয়ার চলো বের করা যাক হাফ রেখে দিলাম সিওন কত ধারো দেখো কত কত বলেছে সিওন সি টু দুই আর চার তাহলে দুই মাইক্রো মানে টু ইন্টু টেন টু দি পাওয়ার মানে কত ফোর কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বাই সিওন প্লাস এ টু টু প্লাস কত ফোর যেহেতু মাইক্রো একবারে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বাইরে রেখে দিলাম ভিওন মাইনাস ভি টু ভিওনটা কত দেখে নাও একশো ভি টুটা পঞ্চাশ তাহলে একশো মাইনাস পঞ্চাশ আর কি স্কোয়ার তাহলে কত আসবে দেখে নাও কত আসছে দুই দুই কেটে যাবে একটা টেনে দুস এক টেন সিক্স কাটবে তাহলে কত হচ্ছে এখানে ফোর বাই চার দুয়ে ছয় ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর ইন্টু কত আসবে একশো মানুষ পঞ্চাশ পঞ্চাশ হাজার স্কোয়ার মানে কত টু ফাইভ জিরো জিরো এটা যদি ক্যালকুলেশান করে নাও সামথিং ওয়ান পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি জুল এবার চেক করে নিও সামনে এরকম চলে আসবে ঠিক আছে একটু দেখে নেবে এটা আমার ক্যালকুলেশান এখানে করা ছিল আমি লিখে দিলাম নেক্সট দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে দশের অথবা করবো চলো দশের অথবা কি বলছে দেখো দশের অথবাটাই ভি আর এ তো আচ্ছা বলের মান আচ্ছা কি বলো কি হ্যাঁ কিনা চলো আগে ভি ক্রস বিটা বের করে বি কি করে বের করতে আমরা জানি ভি ক্রস বি বের করার নিয়ম আই জে কে ঠিক আছে আর ভি এর জায়গায় কত আছে ওগুলো এক আর দুই দেখো আই ক্যাপ প্লাস মানে কত এক দুই আর কে ক্যাপ মানে জিরো আর চুম্বক ক্ষেত্রে কত টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মানে কত টু আর টু আর এখানে কত জিরো চলো বের করি আই ক্যাপ যখন লিখবো তখন কী বাদ এটা বাদ তাহলে দুই ইন্টু জিরো মাইনাস জিরো ইন্টু জিরো দুই ইন্টু জিরো মানে কত জিরো হয়ে গেলো মাইনাস চলো জে ক্যাপ জে ক্যাপের সময় কোনটা বাদ এটা বাদ তাহলে কী থাকলে এক ইন্টু জিরো জিরো মাইনাস জিরো ইন্টু টু মানে কত জিরো প্লাস কে ক্যাপ কে ক্যাপ মানে এটা বাদ তাহলে কোনটা দুই এ কে দুই মাইনাস দুই এ দুই এ আচ্ছা তাহলে মাইনাস টু কে ক্যাপ বুঝতে পারলাম এবার চলো ভ্যালু আছে কিউ মানে কত ইলেকট্রন ইলেকট্রন আধান কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এবার একটা লাইন বলি তুমি বললে স্যার আমার তো অনেক অঙ্ক মাইনাস বসাই না অবশ্যই যদি মান চাই তাহলে মাইনাস বসাও না বসাও কিচ্ছু যায় আসে না কিন্তু যখন ডাইরেকশনের ব্যাপার থাকে ভেক্টর ফর্মে মান বসাতে চিহ্ন মাস্ট বসাতে হবে তাহলে মাইনাস কত টু কে কে তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে কত তিন দুগুনে ছয় তাহলে থ্রি পয়েন্ট টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন নিউটন তাহলে উত্তর লিখবে যে এর মান চুম্বক বলের মান এত নিউটন আচ্ছা কে ক্যাপটা বলে গেলাম এত কে ক্যাপ এবং অভিমুখ ধনাত্মক যে ডক্ষ অভিমুখে কিছু নেই মানে কি আছে প্লাস ধনাত্মক যে ডক্ষ অভিমুখে বুঝতে পারলাম মান কত থ্রি পয়েন্ট টু টেন্স নাইনটিন নিউটন এবং অভিমুখ ধনাত্মক জেডক্ষ অভিমুখে ব্যাস হয়ে গেল নেক্সট কী বলছে দেখো আমরা চলে এলাম নেক্সট কোয়েশ্চেন এগারো কোয়েশ্চেনটাই চলে এলাম দেখো এগারো কোয়েশ্চেনটা কী বলছে এ পর্যন্ত লেখা হয়েছে আচ্ছা নেক্সট দেখো এগারোটা কী বলা হচ্ছে দেখো এগারো কোয়েশ্চেনটা বলছে একটু চেক করো যে উভত্তল লেন্সের বক্রতা ব্যবসা তো আর ওয়ান আর টু আচ্ছা মনে রাখবা উভত্তল যখন বলবে আর ওয়ানটা প্লাস আর আর টুটা কী হয়ে যাবে মাইনাস ঠিক আছে তাহলে আর ওয়ানটা বলে দিয়েছ কত টোয়েন্টি সেন্টিমিটার তাহলে প্রথমটা প্লাস চলো স্মলে লিখলাম প্লাস টোয়েন্টি লিখ প্লাস লিখো না লিখো একই ব্যাপার মাইনাস থার্টি ঠিক আছে আর বলছে লেন্সের ফোকাস ধরো কত মিউজি জি বলা আছে মিউজি থ্রি বাই টু মিউ ডাব্লিউ ফোর বাই থ্রি কোথায় কোথায় চেয়েছে বায়ুতে আর জলে তো চলো বায়ুতে বের করি বায়ুতে যারা এই অঙ্কটা করনি প্রথমবার করেছে তাদের ক্ষেত্রে হেল্প হয়ে যাবে দেখো কীভাবে ওয়ান বাই এফ এ আর লিখে দিলাম যেহেতু বায়ুতে এ এবার কো মনে রাখবা মিউ ডান পাশে অলওয়েজ জি লিখবো ডান পাশে কি অলওয়েজ জি মনে রাখবা একদম সিম্পল ভাষা কারণ লেন্স কাঁচেরই তৈরি অঙ্ক না বললেও নর্মালি একটা কাঁচের তৈরি ধরে নিতে হয় জি কোথায় আছে বাই মাধ্যমে তাহলে বাম পাশে ওই মাধ্যমটা লিখবো যে মাধ্যমে ওই পাশে বাম পাশে এ আর জি সবসময় পাশে মাইনাস ওয়ান ঠিক আছে ওয়ান বাই কি আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এবার চলো ক্যালকুলেশন করে নি একটা জিনিস বলবে এ মিউ জি আর মিউজি একই ব্যাপার বাইশ সাপেক্ষার শূন্য মাধ্যমে একই জিনিস তাহলে থ্রি বাই কত টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ানটা কত করে টোয়েন্টি আর মাইনাস মানে প্লাস থার্টি তাহলে কত হলো বলো এটা হাফ হয়ে গেলো এটা কত চলে আসবে সিক্সটি সিক্সটি মানে থ্রি প্লাস টু পাঁচ পাঁচ বারো স্যার তাহলে একের চব্বিশ অতএব এফ এ আর সমের চব্বিশ সেন্টিমিটার এটা হবে আনসার নেক্সট এটা বাইরে হয়ে গেল চলো জলে জলে তো পজ করে ট্রাই করো তো ওয়ান বাই এফ লিখে দিলাম ওয়াটার কী লিখবো বলো মিউজি কোথায় বাই জলে তাহলে বামপাসে ডাব্লু মাইনাস ওয়ান ওয়ান বাই কে আর ওয়ান মাইনাস ওয়ান বাই আট টু আচ্ছা বলো আমাকে ডাব্লু মিউ জি মানে কি এটা বসিয়ে দেবো না এটা মিউ ডব্লিউ ভালো করে দেখো ডাব্লিউ ডান পাশে এখানে ডব্লিউ বাম পাশে তাহলে চলো মিউ মিউজিটা একটু পাশে বের করে রাখি ডাব্লু মিউ জি মানে হচ্ছে মিউ জি বাই কি মিউ ডব্লিউ আচ্ছা মিউ জি মানে তিনের দুই আর মিউ ডব্লিউ মানে চারের তিন তাহলে তিনে তিনে নয় নয় বাই আট চলে আসবে দেখে নাও তাহলে কত নাইন বাই এইট মাইনাস কত ওয়ান আরে পাশটা তো জানি কত হয় ডান পাশটা দেখো এই যে এটা এটা কত হয় আরোন বাই আর একবারই লিখে দিলাম কত পাঁচবারও স্যার একের বারও করে দিলাম একবারে বুঝে নিও ঠিক আছে একই জিনিস বসিয়ে দিলাম তাহলে নয় বাই একের আট ইন্টু কত একের বারো মানে একের ছিয়ানব্বই অতএব এফ ডাব্লু সমান কত ছিয়ানব্বই সেন্টিমিটার বেশ হয়ে গেল দুটোই আনসার ঠিক আছে চব্বিশ এটা ছিয়ানব্বই মানে এগারোটা হয়ে গেলে এবার কোনটা বারোটা দেখো কী বলছে বারোটা কী কী বলা আছে একটু দেখি বাড়িতে অবস্থিত একটি সমবাহু সমবাহু কাঁচ প্রিজম সমবাহু মানে প্রিজম কোন কত ষাট ডিগ্রি এটা এটা দেওয়া আছে চলো যে দেওয়া আছে একটু লিখে নিই প্রিজমের জমের প্রতিষ্ঠানাঙ্ক মানে মিউ জি আগে বললাম ক্লাসের তৈরি ধরে নেওয়া কিছু না বললে ওয়ান পয়েন্ট হ্যাঁ আর মাধ্যম একটা মাধ্যমে আছে তো মিউ এম লিখলাম মানে মিউ মিডিয়ামকে মিউ এম লিখলাম কোন মিডিয়ামে আছে দেখো ফোর রুট টু ওকে দেখ কী বলছে দেখো তো বলছে মাধ্যমে রাখলে ন্যূনতম উচু থেকে তো ফর্মুলা কী বলো মিউ সমান কী হয় একটু মনে করার চেষ্টা করো সাইন এ প্লাস ডেল এম বাই টু বাই সাইন এ বাই টু হয়েছে আচ্ছা জি আমরা নর্মালিখানে মিউ লিখি কিন্তু অঙ্কে কী বলেছে মাধ্যমে আছে তাহলে কি বাম পাশে মাধ্যম আর ডান পাশে গ্লাস বারবার মনে রাখবো নর্মাল অঙ্কে মিউ কেন লিখে দিই কারণ ওটা বাই মাধ্যমে ধরেই নি কিছু না বললে ঠিক আছে যেহেতু মাধ্যমে বলে দিয়েছে আমাকে এখানে এম লিখতে হবে তাহলে কি লিখতে পারি মিউ জি বাই কি মিউ এম লিখতে পারি হ্যাঁ কিনা বুঝতে অসুবিধা নেই এটা যা আছে থাকলো চলো পরের লাইনে এবার মান বসাচ্ছি দেখেন মিউ জি মানে কত মিউ জি মানে ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে আর মিউ এম মানে কত ফোর রুট টু বাই ফাইভ তাহলে ফোর রুট টু লিখলাম আর ফাইভটা ওপরে করে দিলাম বুঝতে আসা হচ্ছে অসুবিধা নেই আচ্ছা ফোর রুট ফাইভ ঠিক আছে আর ডান পাশে কী লিখবো বলো ডান পাশে এখানে ক্যালকুলেশনটা একটু করলে সুবিধা আছে চলো এখানে করে দিই কী আছে সাইন সমান দিয়ে বলো সাইন এ এ মানে কত এ মানে কত বলো এ মানে হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ষাট প্লাস ডেল্টা মিনিমাম ষাট প্লাস ডেল্টা মিনিমাম বাই কত টু বাই সাইন কত বলো সাইন কে এ বাই টু সাইন এ মানে কত ষাট ষাট বাই টু তিরিশ তাহলে সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে বলো কত হলো পাঁচ বারো ষাট পাঁচ বারো ষাট মানে ছয় তাই তো নাকি আর এটা সাইন হাফ তাহলে কত আছে কত তো পাঁচ বারো ষাট মানে ছয় ছয় বাই কত হচ্ছে ফোর রুট টু তাইতো আর এটা কত সাইন হাফ মানে এ পাশে নিয়ে চলে এলাম ইন্টু হাফ করে দিলাম সাইন থার্টি মানে হাফ তাহলে কত হবে বলো সাইন সিক্সটি প্লাস ফর্টি ডেলটা মিনিমাম ওটা ডেল্টা মিনিমাম বলে টু তাহলে ক্যালকুলেশন করো তো কত আসতে দেখে নাও তো আমরা যদি এটাকে কাটি কিছু একটা মিস্টেক হলো কি একটু চেক করো তো মিউ এর ভ্যালু কত ফোর রুট টু বাই ফাইভ তো ফোর রুট ঠিক আছে আশি তাই বলি পাঁচ বারো ষাট কেন বলছি পাঁচ আশি এটা একটু মিস্টেক হয়েছিল দেখে নাও পাঁচ আশি হয়ে তাহলে কত চারে চার তাহলে ওয়ান বাই রুট টু আচ্ছা ওয়ান বাই রুট টু সাইন করাতে বলো ওয়ান বাই রুট টু সাইন কোথাও পঁয়তাল্লিশ তাহলে কী লিখতে পারি সিক্সটি প্লাস ডেল্টা মিনিমাম বাই টু কত পঁয়তাল্লিশ হ্যাঁ কি না তাহলে দুই ও পাশে নব্বই নব্বই থেকে ষাট বাদ তাহলে নব্বই মাইনাস ষাট মানে কত তিরিশ ডিগ্রি বেশ উত্তর হয়ে গেল ঠিক আছে বুঝতে পারলাম ন্যূনতম চুটি হয়ে যাবে তিরিশ ডিগ্রি চেক করে নিও এবার নেক্সট অঙ্কে চলে আসে সেটা একটু দেখে নাও দেখো এটা দেখো কত আসলো সোলোর অথবা দেখো কি বলছে সোলোর অথবা সোলর অথবা বলছে একটা এনপিএন ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ মানে আইসি বলে দিয়েছে কত টেন মিলিয়াম পি আচ্ছা ঠিক আছে এবার কী বলেছে যদি নিঃসৃত ইলেকট্রনের 90% পারসেন্ট সংগ্রাহকে পৌঁছায় ঠিক আছে তাহলে কি আইসিটা কী হবে ভালো করে দেখো আইসিটা সংগ্রাহক প্রবাহ কত পার্সেন্ট নিঃসৃত মানে কি নিঃস্বারকের কত পার্সেন্ট 90%। পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে কি নাইনটি বা একশো মাথায় ঢুকলো তাহলে সংগ্রাহকে পৌঁছায় নিঃসারকের কত নিঃসৃত নাইনটি পার্সেন্ট তাহলে নিঃসারিত নিঃস্বারক প্রবাহের নাইনটি পার্সেন্ট হয়ে গেল বা আই ই সমান তাহলে কী হবে বলো এটা সমান কত দশ সমান কত আই ই ইন্টু কত একটা শূন্য কেটে গেলে নয় বাই দশ অতএ আই ই সমান কত হবে বলো একশো বাই নয় হ্যাঁ কি না কোনো পরিবহন করো একশো বাই নয় মানে এটা কাটাকাটি করবে মেয়ে বিয়ে চলে আসবে ইলেভেন পয়েন্ট ওয়ান এটা চলে আসবে হ্যাঁ আর আমরা কী জানি বলো আই ই সমান কি আইবি প্লাস আইসি এটা আমাদের জানা আছে এগুলো সব ফর্মুলা ঠিক আছে তাহলে কি আইবি সমান কী হবে ভূমি প্রবাহ ই মাইনাস কি আইসি আই ই মানে কত এগারো দশমিক এক আর আইসি মানে কত কোথায় গেলো আইসি দশ তাহলে কত হয়ে গেলো ওয়ান পয়েন্ট ওয়ান এত মিলিয়াম পিয়ার ঠিক আছে অ্যাথোমিলিয়াম পের হয়ে গেল আচ্ছা আইই হয়ে গেল আই বি হয়ে গেল আইসি তিনটে জেনে নি আচ্ছা আর কী চেয়েছে সব তো হয়ে গেল বোধহয় তাহলে নিঃস্বারক প্রবাহ নিঃসারক প্রবাহ ফার্স্ট অ্যান্সার হয়ে গেল আর কী বলেছে ভূমি প্রবাহ ভূমি প্রবাহ সেকেন্ড অ্যান্সার হয়ে গেল আর কী বলেছে বিবর্ধন বিবর্ধন গুণাঙ্ক মানে বিটা বিটা মানে কি আইসি বাই আইবি আইসি কত দেখে আই আইসি টেন আর আই বি কত পেলাম ওয়ান পয়েন্ট ওয়ান এটাকে ভাগ করলে চলে আসবে নাইন পয়েন্ট জিরো নাইন বেশ অ্যান্সার হয়ে এর কোনো একক হবে না ঠিক আছে নেক্সট ষোলো হয়ে গেল এবার আমরা চলে আসি গ্রুপ ডি চলো গ্রুপ ডি চলে এলাম গ্রুপ ডি গ্রুপ ডির কত নম্বর প্রথমে করবো সতেরোর বি চলো সতেরোর বিটা কী বলছে দেখো হুইস্টন ব্রিজ আছে মেবি হ্যাঁ চারটি বাহু রোদ বলে দিয়েছে এক দুই তিন চার চারটি বাহু রোদ কত বলেছে দেখো তো কিউ আর এস পি কিউ আর এস পি কিউ আর এস দেখো কত কত বলেছে একশো দশ পাঁচশো পঞ্চাশ একশো দশ পাঁচশো পঞ্চাশ দেখো করে দেখো তো কত হচ্ছে পি বাই কিউ করো তো কত হচ্ছে দেখো তো তাহলে একশো বাই কত দশ মানে কত দশ আর বাই এস করো তো আর বাই এস মানে কত পাঁচশো বাই পঞ্চাশ মানে দশ তাহলে পি বাই কিউ কি আর বাই এস সে গ্যালভানোমিটারের মধ্যে দেখি কোনো প্রবাহিত হচ্ছে না কারেন্ট আচ্ছা কী বলছে প্রতিটি বাহতে সঞ্চিত শক্তির অনুপাত চেয়েছে আচ্ছা অনুপাত তাই না কাজ করি দেখো এইভাবে জিনিসটাকে ভাবে হয়েছে এটা বুঝতে অসুবিধা নেই তাহলে গ্যালমটা কোনো কারেন্ট যাচ্ছে না আচ্ছা দেখো তো এখানে যদি কারেন্ট আয় যাচ্ছিলো তাহলে আয় কারেন্টে তো ভেঙে যাবে দুই দিকে তাই কিনা গ্যালমেন্টটা রাখতে যায়নি আর এটাকে চলো আয়ন ধরলাম তাহলে আয়নটা কি এর মধ্যে দিয়ে যাবে হয়েছে আর এখান দিয়ে আই টু ধরলাম আই টুটায় কি এর মধ্যে দিয়ে যাবে বুঝতে পারলাম কি পারলাম না আচ্ছা শক্তি ফলন লিখে আই আর ফেলে দেবো তাহলে বলো কি লিখতে পারি আগে আমরা একটা জিনিস বের করে নেব সেটা হচ্ছে বলো তো এই প্রান্তে এই দুই প্রান্তের বিয়ে প্রভেদ কি সেম তো এটাকে এ পয়েন্ট ধরলাম এটাকে বি পয়েন্ট তাহলে আমরা করবো ভি এ মাইনাস ভিবি ওহমসলাই ইউজ করবো একবার এই এই শাখার জন্য তাহলে আই ইন্টু আর তাহলে আই কত আই ওয়ান ইন্টু আর কত এই টোটালটা শ্রেণীতে আছে তাহলে কত একশো প্লাস দশ কত একশো দশ সমান একবার এর জন্য ইউজ করো ভিএ মাইনাস সমান কি আই আর আই মানে কত বলো আই টু আর রোদ কত বলো পঞ্চাশ প্লাস পঞ্চাশ পাঁচশো প্লাস পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তাহলে একটু কাটাকাটি করে দিই তাহলে আই ওয়ান সাউন্ড কথা হয় বলে তো ও পাশে নিয়ে গেলে এটাকে এখন ভুলে যাও দরকার নেই এবার এটা লিখো এই অংশটা দেখো একশো দশ ভাগ করে তাহলে ফাইভ তাহলে ফাইভ আই টু তাহলে আই ওয়ান সাউন্ড কী পেলাম ফাইভ বাই টু একটু মনে রাখবো ঠিক আছে এবার যেটা করবো আমি দেখো এখানে এবার শোকচিত্র সুন্দর অনুপাত ধরে বের করছে একে ফর্মাটা লিখে দিই আই ওয়ান আই স্কোয়ার আর হয়তো হ্যাঁ কিনা আই স্কোয়ার আর মানে কত একশো হয়েছে সময় সেম ধরে নিলাম আই স্কোয়ার আর ঠিক সময় সেম তাহলে আই স্কোয়ার আর ইজ টু কত বলো আইন স্কোয়ার এটা কত বলো দশ ইজ টু এটা কত বলো আই টু স্কোয়ার ইন্টু কত পাঁচশো ইজ টু আই টু স্কোয়ার ইন্টু কত পঞ্চাশ এখানে কিছু কাটা যাবে কাটা যাবে দশ দিয়ে কাটা যাবে তো দশগুলো কেটে দিলাম একটা করে শূন্য সব কেটে দিলাম চলো আই অনুযায়ীকে লিখতে পারি ফাইভ আই টু তাহলে স্কোয়ার করলে কত হয়ে যাবে পঁচিশ আই টু এর স্কোয়ার ইন্টু কত দশ ইজ টু পঁচিশ হয়ে গেল আচ্ছা আর কি সবই টু স্কোয়ার আছে মানে এবার কাটা সঠিক না বোঝানোর জন্য কেটে দিচ্ছি সমান হবে হয়েছে এবার দেখো কি আবার একই আছে দেখো তো পাঁচ পাঁচ দিয়ে সবকে ভাগ করে দিতে হবে পাঁচ ভাগ করলে কি পাঁচ পঁচিশ পাঁচ দশ পঞ্চাশ ইজ টু পাঁচ ভাগ করলে কত পাঁচ টু পাঁচ ভাগ করলে কত দশ ইস টু পাঁচ দেওয়া করলে এক বেশ আনসার হয়ে এটা হবে পঞ্চাশ ইস ফাইভ ঠিক আছে দেখে নিও দেখো কি বলছে ক্যালকুলেশন তোমরা একটু চেক করো যদি কোনো কিছু গন্ডগোল মনে হয় চলো চলে এলাম অথবা বি 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 বলছে দেখো সতেরো অথবা বি একশো দুই প্রান্তের বিয়ে এত হলে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের মান কত আচ্ছা ইলেকট্রন সংখ্যা এন কি বলো কিউ বাই ই কিউ মানে কি বলো আই ইন টু টি বাই ই আই মানে কি ভি বাই আর ওহম স্লো ইন্টু কত টি ঠিক আছে এটা ই তাহলে ভ্যালু বাসায় বিহ প্রভেদ কত বলেছে দেখে না বিহ প্রভেদ বলেছে দুশো আর রোদ একশো তাহলে দুশো কত সেকেন্ড প্রতি সেকেন্ড এক আর রোদ কত একশো ওহম আর ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি মাইনাস নাইনটিন ইলেকট্রন আধা কেটে দুই এটা যদি করে দেখো না চলে আসবে সিক্স পয়েন্ট এটা যেটা আনসার আসবে আমি লিখে দিচ্ছি ওয়ান পয়েন্ট টু ফাইভ টেন টু দি উনিশ এটা চলে আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ টেন অথবা বি এটা ঠিক আছে নেক্সট সি এটটা এবার দেখো কী বলছে হলো আচ্ছা এবার দেখো এবার আমরা চলে আসবো তো সতেরোর কী হলো এটা সতেরোর অথবা বি হলো তাই না এবার আমরা আসছি আঠেরোর সি আঠেরো সি কী বলছে দেখে নাও ফাই সমান বলে দিয়েছে টু টি স্কোয়ার প্লাস থ্রি টি দেখো ফাই সমান টু টি স্কোয়ার প্লাস থ্রি টি মাইনাস ফোর এত ওয়েবার বলে দিয়েছে ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করছে যে টি কুণ্ডলি রোদ এত হলে কুণ্ডলী রোদ আর সমান বলে দিয়েছে ছয় ওহম টি সমান তিন সেকেন্ডে প্রবাহ চেয়েছে কারেন্ট তো চলো করা যাক আগে ই বের করি ই সমান কি তোর চলো বলে ই সমান কি ডি ফাই ডি টি করা যাক কত ফোর টি প্লাস কত থ্রি কত সেকেন্ডে তিন সেকেন্ডে একটু লিখে দিই থ্রি সেকেন্ডে কত হবে ই সমান তিনের জায়গায় টি এর জায়গায় থ্রি প্লাস কত তিন চারে বারো প্লাস তিন কত পনেরো এত ভোল্ট ঠিক আছে কারেন্ট আইসোন কি ই বাই আর ইয়ের ভ্যালু কত পনেরো আর এর ভ্যালু কত আর কোথায় গেলো ছয় তাই তো চলে ছয় দুগুনা বারো পয়েন্ট থ্রি জিরো পাঁচ ছয় তিরিশ এত এমপি বেশ হয়ে গেল ঠিক আছে নেক্সট লাস্টের অঙ্কটা দেখো সি ক কিসে কত সি যেন এটা বলবো আচ্ছা না না তার আগে একটা জিনিস আছে বোধহয় আছে উনিশের বি আছে দেখো উনিশের বি এটাকে মিস্টেক করছিলাম মিড কেস সরি মিস্টেক নয় মিড কেস হয়ে গেছিলো উনিশের বি দেখো কী বলছে ইয়েঙ্গে দিয়ে রেখেছে পরীক্ষায় কেন্দ্রীয় শূন্য অবস্থান থেকে চতুর্থ উজ্জ্বল পটির দূরত্ব আচ্ছা বলো উজ্জ্বল মানে ফর্মুলা কি এন ওয়াই হ্যাঁ কিনা উজ্জ্বল মানে কি এন ওয়াই চতুর্থ মানে কি ফোর ওয়াই তাহলে আমাকে ফোর ওয়াই দেওয়া আছে ফোর ওয়াই ওয়ান পয়েন্ট ফাইভ সেমি বলা আছে আর কী বলা আছে চলো পজ করে একটু লিখি তোমরা একটু দেখে নাও এটা আমি তখন লিখছি ঠিক আছে পজ করে একটু লিখতে হবে বাকিগুলো কী কী বলা আছে একটু দেখো চলো দেখে বলছে ফোর ওয়াই যেহেতু চতুর্থ কেন্দ্র থেকে তাহলে হয়ে গেল আর কি এত ছিদ্র থেকে পর্দা উচ্চ পারস্পরিক দূরত্ব ছিদ্র দেওয়ার পারস্পরিক দূরত্ব মানে টু ডি দেওয়া আছে কত জনা দেওয়া আছে জিরো পয়েন্ট কোথায় গেল টু ডি দেওয়া আছে টু মিলিমিটার টু এম এম আর চেয়েছে কি তারপর বলেছে ছিদ্র থেকে পরদা আচ্ছা ছিদ্র থেকে পরদা দূরত্ব দেইনি নি চলো এখানে এক মিটার ধরে নিলাম অঙ্কতে এটা কিন্তু দেয়নি ওটা মিস্টেক হয়ে গেছে প্রিন্টিং মিস্টেক মেবি তরঙ্গ ধরবো ল্যামটা চেয়েছে দেখো আমি বলে দিচ্ছি যেহেতু এক মিটার ধরে তোমরা করে নি আমি খালি ফর্মুলা বলছি কী করে করবে যেহেতু সেমিতে করেছি হ্যাঁ কিনা সবকে মিটারে করে দাও সবচেয়ে আরও সুবিধা তাহলে সবকে মিটার করে দিচ্ছি ফোর ওয়াই মানে কি ল্যামডা ডি বাই টু ডি সব মিটার করে দিলাম তাহলে কি ওয়ান পয়েন্ট ফাইভ সেমিকে মিটার করলে কথা হবে টেন দি পার মাইনাস টু ঠিক আছে মিটার হয়ে গেল বা ল্যামডা চেয়েছে চলো আমি ক্যালকুলেশন আগে বসিয়ে দিই ল্যামডা ইন্টু ফোর ইনটু ল্যামডা রেখে দিলাম ডি মানে কত এক মিটার বাই টু ডি মানে কত দুই মিলিমিটার দুই মিলিমিটার মানে কত মিটার টুয়েন্টি টেন মানে থ্রি মিটার ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পার মাইনাস টু এবার তুমি এক কাজ করবো আমি আর এটা করছি করতে আছি না ল্যামডা সাউন্ড বের করে নাও কোনো কোনোই গুন করে যেটা আসবে সেটাই এত মিটারে আসবে কিন্তু ল্যামডারটা কী আসবে মিটারে যাই আসবে এটা একটু করে নিও ঠিক আছে বলে দিলাম ক্যালকুলেশন করে নাও তো নেক্সট সি এরটা এবং এটাই লাস্ট আছে আমাদের সি চোদ্দোর বি করলাম সি কী কী বলেছে দেখো এব সাতশো নানো মিটার ল্যামডাল সাতশো নিয়ানো মিটার বলে দিয়েছে ওকে ঠিক আছে ন্যানো মিটার কোয়েশ্চেনটা কী বলছে দেখো তিরিশ ডিগ্রি অপবর্তন করে এর মান কথা আচ্ছা দেখো লিখবা অবম বিন্দু না কী বলেছে হ্যাঁ প্রথম অবম বিন্দুর জন্য ভাষাটা লিখবা প্রথম অবম বিন্দুর জন্য লিখে দেবা ঠিক আছে প্রথম অবম বিন্দুর জন্য লিখে দিলে ফর্মুলা কী বলো প্রথম অব আগে তোমাকে লিখে দিই এ সাইন থিটার সমান হয় এন ল্যামডা এটা হচ্ছে এনতম তম বিন্দু তাহলে প্রথম অবম বিন্দুর কী হবে এ সাইন থিটার জায়গায় কত ত্রিশ সমান এন মানে প্রথম তাহলে ওয়ান লেখার দরকার নেই ইন্টু কত ল্যামডা ল্যামডা মানে কত সাতশো বুঝতে পারলাম কি বললাম না এই ফর্মুলা ইউজ করলাম এ সাইন থেকে সমান এন ল্যামডা ঠিক আছে তাহলে এ সাইত্রিশ ল্যামডা তেল এ শোন কত হয়ে যাবে সাইনত্রিশ মানে হাফ ও পাশে গেলে চোদ্দশো তাহলে চোদ্দশো নেনমিটার হয়ে গেল হয়েছে আর সেকেন্ড কেসে বলছে প্রথম গৌণ এর মানে হলো প্রথম চরম বিন্দু জন্য তাহলে লিখবে প্রথম চরম বিন্দুর জন্য প্রথম চরম বিন্দুর জন্য সেকেন্ড কেসটা লিখে দিই একটু ভাষা দিয়ে প্রথম চরম বিন্দুর জন্য ফর্মুলা কি একটু লিখে দিই এ সাইন থ্রিটাস টু টুয়েন প্লাস ওয়ান ল্যামডা বাই টু এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে ঠিক আছে টুয়েন প্লাস ওয়ান ল্যামডা বাই টু ভালোবাসা এ তো বের করতে হবে সাইন কত ত্রিশ সাইন ত্রিশ প্রথম মানে কত ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মানে দুই প্লাস এক মানে কত থ্রি তাহলে থ্রি বাই টু ল্যামডা মানে কত কোথায় গেল ভাইরিস ল্যামডা মানে সাতশো ঠিক আছে সাইন থার্টি মানে কত হাফ তাহলে দুই দুই কেটে যাবে তিনশো একুশ তাহলে এ শোন কত একুশশো ন্যানোমিটার তো এইভাবে অঙ্কগুলোকে করতে হবে ঠিক আছে এটা হচ্ছে এনতম অবমের শর্ত সরি এনতম চরম আর এটা এনতম অবমের শর্ত দেখে নিও বলে আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকি সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকি আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ